সুলতান, অনুমতি দিলে আজকের অভিযোগ পত্রগুলি পাঠ করতে পারি। পাঠ করুন। সালতানের 34তম সুলতান ও খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় আব্দুল হামিদ খান জুমার সালাম নেবেন। বিশ্ব মুসলমানদের এই দুর্দিনে মুসলিম ঐক্যের সিদ্ধান্ত সত্যি প্রশংসনীয়। পাশা, ওই চিঠিটা আপনি কেন পড়লেন না? আমি লজ্জিত মহামান্য সুলতান। ওই চিঠিতে এক পাগল লোক দাবি করেছে যে আপনি তার কাছে ঋণগ্রস্ত। আমরা তাকে প্রাসাদে ডেকে কিছু অর্থ দিতে চেয়েছি, কিন্তু সে তা নেয়নি। কোথায় সেই ব্যক্তি? এই প্রাসাদেই আছে সুলতান। তাকে ডাকুন। ফয়সাল এফেন্দিকে পাঠিয়ে দিন। মহামান্য সুলতান, আমার সালাম নেবেন। আপনি আমার কাছে ঋণগ্রস্ত। তুমি কিভাবে আমার কাছে কর্জ পাও? আমি একজন ব্যবসায়ী। কিছুদিন আগে ব্যবসার লোকসানের সম্মুখীন হই। আমার ব্যবসা পুরোপুরি শেষ হয়ে যায়। আমি পুরোপুরি দেউলিয়া হয়ে ঋণের কবলে পড়ে যাই। ফয়সাল এফেন্দি, মহামান্য সুলতান জানতে চেয়েছে তুমি কিভাবে মহামান্য সুলতানের কাছে কর্জ পাও। আমি সেটাই বলছি। তারপর ঋণে ডুবে যাওয়ার পর থেকে আমি প্রতি রাতে আল্লাহর কাছে দোয়া করতে থাকি। দোয়া করতে থাকলে কাল রাতে আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিদার নসিব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করেছেন, আমার হামিদকে গিয়ে বলো যে প্রতি রাতে সে আমার জন্য দরুদ ও সালাম পাঠ করে। কিন্তু কাল রাতে সে দরুদ ও সালাম পাঠ করেনি। যাও, তোমার প্রয়োজনের কথা তাকে গিয়ে বলো। এই নাও। পুনরায় বলো, তিনি কি ইরশাদ করেছেন? আমার হামিদ, থামো। পুনরায় বলো আমার সন্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আমার হামিদ, থামো। এই নাও। আবার বলো, তিনি কি ইরশাদ করেছেন? আমার হামিদ কে, থামো। এই নাও। ফয়সাল এফেন্দি, এই অর্থ কি তোমার জন্য যথেষ্ট নয়? অবশ্যই যথেষ্ট। এটা দিয়ে আমি খুব সহজেই আমার ঋণ পরিশোধ করতে পারবো। সুলতান, আপনি তো তাকে প্রায় সব অর্থই দিয়ে দিলেন। এটা তুমি কি বলছো পাশা? আমি তো শুধু আমার ধন সম্পদই নয়, আমার পুরো সাম্রাজ্য তাকে দিয়ে দিতাম। আল্লাহর শপথ, রাতে আমি কাজ করছিলাম পাশা, তাই ভুল করে দরুদ পাঠ করতে ভুলে যাই এবং ঘুমিয়ে পড়ি। অনেক বড় ভুল হয়ে গেছে পাশা। আল্লাহ আমাকে ক্ষমা কর। আল্লাহ।